ग्रेविटेशनल फील्ड एंड ग्रेविटेशनल पोटेंशियल। प्रथम जेने नहीं ग्रेविटेशनल फील्डटा कि कोनो वस्तुर जे अंचल जुड़े महाकर्षीय प्रभाव विद्यमान महाकर्षीय प्रभाव विद्यमान से अंचलटुकु हे तर ग्रेविटेशनल फील्ड अर्थात हमारे पृथिवीर बाहरे ठीक जेटुकु अंचल जुड़े तर महाकर्षीय प्रभाव विद्यमान ठीक सेटुकु अंचलटा के पड़ब সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড। একে আমরা ই দ্বারা প্রকাশ করি, ই ইকুয়াল টু লিখতে পারি এফ বাই এম। এখন এফ ইকুয়াল টু আমরা যে নিউটনের গ্র্যাভিটেশনাল সূত্রটা কী জানি, জি এম এম বাই আর স্কোয়ার। তাহলে এই এম এম কাটা, তাহলে আমরা কী পাবো, জি এম বাই আর স্কোয়ার। এবার জেনে নেই গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালটা কী। অসীম দূরত্ব থেকে কোনো একটি বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কাজ সম্পাদন হয় তাকে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল বলে। ওকে, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল আর গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডি আর। যেহেতু এই কাজটা করতেছে কি আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্সের বিরুদ্ধে, তার জন্য আমরা এই মাইনাস চিহ্নটা ব্যবহার করে থাকি। ওকে, এখন আমরা এখানে গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালের ইকুয়েশন দেখব, সেটা কি। তো আমরা এখানে ডিভিটাকে এই পাশে নিয়ে আসি, ডিভি ইকুয়াল টু লেখা যায় মাইনাস ই ক্রস ডি আর। তো ই এর মানটা কি, ই এর মানটা হচ্ছে আমার এখানে জি এম বাই আর স্কোয়ার, সে মানটা আমি এখানে বসাবো, মাইনাস জি এম বাই আর স্কোয়ার ইন্টু ডি আর। এবার এটাকে যদি আমি উভয় পক্ষেই এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে দেখি, ইন্টিগ্রেশন ডিভি মাইনাস ইন্টিগ্রেশন জি এম বাই আর স্কোয়ার ইন্টু ডি আর। তাহলে আমাদের এখানে কী দাঁড়াচ্ছে, ভি ইকুয়াল টু মাইনাস কনস্ট্যান্টগুলো বাইরে নিয়ে আসলাম, এটাকে করলে কী হয়, এটাকে করলে হয় ওয়ান বাই আর। ওকে, এবার এখানে আমি লিমিটটা বসাবো, লিমিটটা কত হতে পারে, আমার বলাই আছে যে অসীম দূরত্ব থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে আনতে, তাহলে এটা হবে আমার ঠিক সেই দূরত্ব থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, জি এম বাই ইনফিনিটি মাইনাস জি এম বাই আর। তাহলে আমি এখানে ভি এর মানটা কত পাচ্ছি, ভি ইকুয়াল টু মাইনাস জি এম বাই আর। এটাই হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালের ইকুয়েশন।